করোনা প্রতিরোধে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই আয়োজন বলে জানান প্রতিষ্ঠানটির কারওয়ান বাজার শাখার প্রধান ইমরান আল হাবিব। করোনাকালে যাদের জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে তাদের মাঝে বিতরণ করা হয় এসব সুরক্ষা সামগ্রী। দেশের 59টি শাখা ও শতাধিক উপশাখার মাধ্যমে প্রায় 6,000 পরিবারের হাতে সার্জিক্যাল মাস্ক, ডিজিটাল থার্মোমিটার, অ্যান্টিসেপ্টিক ক্রিম, জীবাণুনাশক সহ প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছে মিডল্যান্ড ব্যাংক।